welcome everyone, welcome back to my channel Lucky's Kitchen. Shobai ke abaro amontron janai. Aaj ami apnader sathe ekti cake er recipe share korbo. Cake amra choto boro kom beshi shobai pochondo kore thaki. Eti hocche orange flavor er ekti cake. Khub shohoje apnara amar recipe ti follow kore bashe baniye nite paren. Kheteo kintu darun hoyechilo. Prothome ami ekti বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আর আমি আজ ডালগুটনির সাহায্যে কেকটা বানিয়ে নেব ঠিক এভাবে ঘুরতে হবে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর এতে দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে দেব আর ডালগুটনির সাহায্যে ঠিক এভাবেই ঘুরতে থাকব ঘুরে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুটনির সাহায্যে ঘুরে কিছুটা ফর্ম বানিয়ে নিয়েছি এখন এতে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের ময়দা দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলো চেলে নেব অবশ্যই কেকের এই শুকনো মিশ্রণগুলো চেলে নেবেন চালা হয়ে গিয়েছে এতে দিয়ে দিলাম 1/3 কাপ তেল এর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ দুধ সামান্য রেখে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ডমিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাকি দুধটুক আমার আর প্রয়োজন পড়েনি এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ অরেঞ্জ জুস যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের কেক তাই আমি অরেঞ্জ জুস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অরেঞ্জ ফ্রুট কালার এতে দেখতে খুব সুন্দর হবে আপনারা চাইলে ফ্রুট কালারটা অ্যাভয়েড করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম আমি মাল্টার খোসা গ্রেট করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব স্ট্রং হয় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার মিশ্রণটা গলানো হয়ে গিয়েছে কেকটা আমি যে মোল্ডে সেট করব সেই মোলে আমি অয়েল ব্রাশ করে নেছি আর একটি কাগজ ঠিক এইভাবে গোল করে কেটে নিয়েছি এটা তলার সাইজে বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে কেকের মিশ্রণটা উপর থেকে ঢেলে নেব ঢেলে নিয়েছি এখন এই পাত্রটাকে ক্যাপ করে নেব যাতে করে এয়ার বাবল গুলো বের হয়ে যায় অপর সাইডে আমি এখানে একটি হাঁড়িকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য এখন পাত্রের তলায় আমি একটি কাগজ বিছিয়ে নিলাম আর দিয়ে দেব একটি স্ট্যান্ড স্ট্যান্ডটার উপরে আমি এখন কেকের পাত্রটা বসিয়ে দেব ঢাকা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট এর মধ্যে আমার কেকটা রেডি হয়ে যাবে ফিরে এলাম 35 মিনিট পর এফাকে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হাড়ির থেকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কেকটা দেখে বোঝা যাচ্ছে যেটা হয়ে গিয়েছে তবু আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে এর মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি এখন আমি এই কেক পাত্রটিকে নামিয়ে নেব কেকটাকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করেও নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে পাত্র থেকে কেকটাকে আলাদা করে নেব কাগজটাকে তুলে নেব
কেকটা কিন্তু খুব সফট হয়েছে, দেখুন। আমি একটি কাগজ ঠিক এভাবে কেটে নিয়েছি ডিজাইন করে। এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে দেব। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, দেখা সৌন্দর্যের জন্য আমি এটা করেছি। কাগজটাকে এখন তুলে নিচ্ছি। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। সম্পূর্ণ কেকটা আমি কেটে নেব, ঠিক এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে ত্রিভুজ আকারেও কেটে নিতে পারেন। সম্পূর্ণ কেকটাকে কেটে নিয়েছি, এখন আমি আপনাদের এক পিস তুলে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। বাসায় ট্রাই না করলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এই কেকটা খেতে কতটা মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সহজভাবেই তৈরি করে নিলাম অরেঞ্জ ফ্লেভারের একটি কেক। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।